আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো অ্যান্ড্রয়েডের এই লেকচার ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েডের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা আমাদের অ্যাপসের মাধ্যমে কিভাবে জানতে পারি যে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে কি নেই, তো এই জন্য আমি কোনো ডেমো তৈরি করিনি, আমি সরাসরি আমার প্রজেক্টে চলে যাচ্ছি। একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে অনেক সহজে অনেক সুন্দর করে বুঝতে পারবেন। তো আমি এটা আমাদের মাই অ্যাপ্লিকেশন নামটা দিয়েছে চেঞ্জ করে নিচ্ছি, নেটওয়ার্ক কানেকশন নাম দিয়ে নিলাম। এই যে আমাদের প্রজেক্ট সাকসেসফুলি বিল্ড হয়েছে, তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানিফেস্টের মধ্যে যেতে হবে এবং আমাদের কিছু পারমিশন নিতে হবে ইন্টারনেট পারমিশনের জন্য। তো আমরা প্রথমে যেটা নেব সেটা হচ্ছে ইউজেস পারমিশন, ইন্টারনেট পারমিশন। আমরা ইন্টারনেট পারমিশন নিলাম। এবার মোবাইলের জন্য, অর্থাৎ মোবাইলে যে সিমের মাধ্যমে ডাটা আমরা অ্যাক্সেস করতে পারি সেই পারমিশনটা নিব। এই যে এটা নিতে হবে আমাদের অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট, এটা নিলাম। এইবার আমরা আর একটা পারমিশন নিব, সেটা হচ্ছে ওয়াইফাই এর জন্য, অ্যাক্সেস ওয়াইফাই স্টেট। এই যে এটা অ্যাক্সেস ওয়াইফাই স্টেট। তো এই তিনটা পারমিশন আমাদেরকে নিতে হবে, নেটওয়ার্ক ইন্টারনেট পারমিশন, অ্যাক্সেস নেটওয়ার্ক এবং অ্যাক্সেস ওয়াইফাই। তো চলে যাচ্ছি, আচ্ছা মেইন অ্যাক্টিভিটিতে আমাদের কোনো কাজই নেই। এবার আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভায় চলে যাবো, অর্থাৎ ডিজাইন পার্ট আমাদের কোনো কাজ নেই। তো আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি একটি মেথড ক্রিয়েট করে নিচ্ছি, চেক নেটওয়ার্ক কানেকশন নামে, চেক নেটওয়ার্ক কানেকশন নামে আমি একটা মেথড তৈরি করে নিয়েছি। অল্টার এন্টার দিয়ে মেথডটা ক্রিয়েট করে নিলাম, অন ক্রিয়েটের বাইরে ক্রিয়েট করে নিলাম। এই যে এখানে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে কানেকটিভিটি ম্যানেজার নিতে হবে। আমাদের দুইটা ক্লাসের সাহায্য নিতে হবে এই টোটাল কাজটা করার জন্য, দুইটা ক্লাসের সাহায্য নিতে হবে। একটা ক্লাসের নাম হচ্ছে কানেকটিভিটি ম্যানেজার, কানেকটিভিটি, আচ্ছা মাঝে মাঝে বানানটা ভুলে যাই, কানেকটিভিটি ম্যানেজার। এই যে চলে এসেছে, এর একটা অবজেক্ট নিয়ে নিবো আমরা কানেকটিভিটি ম্যানেজার। তো এটা কেন নিলাম স্যার, কারণ হচ্ছে আমরা সিস্টেম থেকে সার্ভিসটা নিব, অর্থাৎ কানেকটিভিটি ম্যানেজারের যে সার্ভিসটা আছে, কানেকটিভিটি ম্যানেজার কী সার্ভিস দেয় আমি একটু পরেই দেখিয়ে দেবো, তবে সার্ভিসটা আমরা নিয়ে নিব। এই যে আমরা লিখবো এবার গেট সিস্টেম সার্ভিস, এই যে সার্ভিসটা নিয়ে নিলাম। কী সার্ভিস, সার্ভিসের নাম হচ্ছে আমাদের কানেকটিভিটি সার্ভিস। তো এটা মনে রাখা অনেক সহজ, তার কারণ হচ্ছে কানেকটিভিটি ম্যানেজার নিতে হবে কানেকটিভিটির সার্ভিসটা নেওয়ার জন্য। অ্যাপস যদি সার্ভিস ব্যবহার না করে তাহলে আর কীভাবে হবে। তো এইবার আমি এই যে কানেকটিভিটি ম্যানেজারের উপর কন্ট্রোল চেপে ধরে ক্লিক করছি, এইখানে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কানেকটিভিটি ম্যানেজার, এইখানে রয়েছে আমাদের কনটেক্সট ডট কানেকটিভিটি সার্ভিসটা নিতে বলছে, কনটেক্সট ডট দিতে বলছে। আসলে কনটেক্সট না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, ইচ্ছা। তারপরে আমরা যেটা এখান থেকে বলছে কি বলছে দেখেন, ইট শুড বি কনসাল্টেড টু সি হোয়াট কাইন্ড অফ কানেকটিভিটি ইভেন্ট অকার, অর্থাৎ এটা দেখবে যে ওয়াইফাই আছে নাকি মোবাইল আছে নাকি কিছুই নেই। আর এটা আমাদের দিতে বলছে কি, 24-এর ওপরে কাজ করবে না যদি রিসিভ করতে পারবে না এই ব্রডকাস্ট সার্ভিসটা। তো এটা তো একটা ব্রডকাস্ট সার্ভিস, আর এখান থেকে আর কিছু আমাদের জানা নেই। আচ্ছা এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, আমরা আমাদের প্রজেক্ট কন্টিনিউ করি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে কানেকটিভিটি ম্যানেজারের সাথে আমরা গেট অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো এইটা নিব, অর্থাৎ কোন কোয়ালিটির নেটওয়ার্কটা আমাদের অ্যাক্টিভ রয়েছে সেটার ইনফরমেশনটা আমরা রেখে দেবো কিসে, নেটওয়ার্ক ইনফো ক্লাসে। এই যে নেটওয়ার্ক ইনফো ক্লাসে আমরা রেখে দিলাম, তার মানে অ্যাক্টিভ নেটওয়ার্ক নাম দিচ্ছি আমি। আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছেন এইটুকু, আমাদের কানেকটিভিটি ম্যানেজার থেকে গেট অ্যাক্টিভ নেটওয়ার্ক কিনবো, এই অ্যাক্টিভ নেটওয়ার্ক কোন টাইপের আছে সেটা ইনফরমেশনটা আমরা নিয়ে নিলাম, নিয়ে রাখলাম নেটওয়ার্ক ইনফো এর ভিতরে, আর তার অবজেক্টের নাম দিলাম আমরা অ্যাক্টিভ নেটওয়ার্ক। তো এইবার আমি চেক করে দেখব যে আমাদের অ্যাক্টিভ নেটওয়ার্কটা নাল কিনা, অর্থাৎ খালি কিনা, নট ইকুয়াল টু নাল। যদি নাল না হয় তাহলে একটা কাজ হবে, আর এলস যদি নাল হয়, যদি নাল হয় তবে কি হবে আমি সেটা সবার আগে বলে দিই, যদি নাল হয় তাহলে আমাদেরকে বলবে নো ইন্টারনেট কানেকশন বলবে। আর যদি অ্যাক্টিভ হয়, অর্থাৎ নাল না হয় তাহলে কি করবে, ইফ টাইপটা নিয়ে নেব, আমরা অ্যাক্টিভ নেটওয়ার্কের মধ্যে টাইপটা আছে সেই টাইপটা এবার আমরা নিয়ে নেব, অর্থাৎ কোন টাইপের নেটওয়ার্ক, অ্যাক্টিভ নেটওয়ার্ক ডট গেট টাইপ, এই যে গেট টাইপ নিয়ে নিলাম, সমান সমান কানেকটিভিটি, আচ্ছা আমরা ডাইরেক্ট লিখি, চলে আসবে হয়তো, ওয়াইফাই লিখলাম ডাইরেক্ট, ওকে আসছে না তাহলে কানেকটিভিটি লিখে নিই, NNEC কানেকটিভিটি ম্যানেজার ডট ওয়াইফাই, এই যে টাইপ ওয়াইফাই, কোন টাইপের ওয়াইফাই টাইপ, কানেকটিভিটি ম্যানেজারের মধ্যে আমাদের ওয়াইফাই টাইপ আছে, যদি অ্যাক্টিভ নেটওয়ার্কটা ওয়াইফাই টাইপের হয় তাহলে কি বলবে, তাহলে আমরা টোস্ট মেসেজের মাধ্যমে শো করে দেব ওয়াইফাই ইনেবল।
আর যদি এই টাইপের না হয়, অর্থাৎ ওয়াইফাই টাইপের না হয়, তাহলে নিশ্চয়ই মোবাইল টাইপের এলসি। তারপর আমরা চেক করে নেব যা অ্যাকচুয়ালি মোবাইল টাইপের কি না। গেট টাইপ ইকুয়াল ইকুয়াল কানেকটিভিটি, ওকে, কানেকটিভিটি ম্যানেজার ডট এই যে টাইপ মোবাইল, মোবাইল টাইপের যদি হয় তাহলে আমরা বলে দেব টোস্ট, ওকে, মোবাইল নেটওয়ার্ক ইনেবল। কোড অলমোস্ট ডান হয়েছে। আমরা এ পর্যন্ত কি কি কাজ করলাম একটু দেখে, আমরা প্রথমে ম্যানিফেস্টের মধ্যে আমরা তিনটা ইউজেস পারমিশন নিয়েছি, একটা নিয়েছি ইন্টারনেটের জন্য, একটা নিয়েছি মোবাইলের জন্য, একটা নিয়েছি ওয়াইফাইয়ের জন্য। তো মেইন অ্যাক্টিভিটিতে চলে এসেছি, আমরা একটা মেথড ক্রিয়েট করে নিয়েছি। তারপর আমরা কানেকটিভিটি ম্যানেজার নিয়েছি, অর্থাৎ কোন টাইপের নেটওয়ার্ক দেখার জন্য আর কোন টাইপের নেটওয়ার্ক অ্যাক্টিভ আছে সেটা আমরা এখান থেকে কানেকটিভিটি ম্যানেজার থেকে নিয়ে নিয়েছি, নিয়ে নেটওয়ার্ক ইনফো ক্লাসের অবজেক্টের মধ্যে রেখে দিয়েছি। তারপর আমরা চেক করেছি এই যে নেটওয়ার্ক অ্যাক্টিভ নেটওয়ার্কটা নাল কিনা, অর্থাৎ কোনো নেটওয়ার্ক ওপেন আছে কি না, যদি না থাকে তাহলে আমাদের দেখাবে নো ইন্টারনেট কানেকশন। তারপর আমরা দেখতে চেয়েছি যে কোন টাইপের নেটওয়ার্ক ওপেন আছে, যদি ওয়াইফাই টাইপের হয় তাহলে বলবে ওয়াইফাই এনেবল, যদি মোবাইল টাইপের হয় তাহলে বলবে মোবাইল এনেবল। তো আমার এই মুহূর্তে কোনো ধরনের কোনো নেটই ইনেবল করা নেই, আপনাদেরকে আমি নেট ইনেবল করে দেখিয়ে দেবো। প্রথমে আমি ইনেবল না থাকলে কী হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের কোড রান হচ্ছে দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক, এখন পর্যন্ত টোস্ট মেসেজ আসে নাই, কোনো ধরনের কোনো টোস্ট মেসেজ। তো কেন আসলো না একটু দেখে নিই আমি, আমাদের টোস্ট মেসেজ কেন আসলো। তো গাইস, আমি আসলে কিছুই করি নাই, জাস্ট আমার কম্পিউটারের সাথে মডেমটা লাগানো ছিল কিন্তু নেট অন ছিল না, আমি মডেমটাকে খুলে ফেলেছি, তো ওই কারণেই হয়তো আমাদের মেসেজটা আসছিলো না। তারপর আমি এখান থেকে লেন্থ লং করে দিয়েছিলাম ভালো করে দেখার জন্য। তো আমাদের প্রজেক্টটা লোড হচ্ছে, মডেমটা যদি আপনাদের লাগানো থাকে তাহলে খুলে নেবেন নেট কানেকশন দেওয়ার আগে। তো এই যে নো ইন্টারনেট কানেকশন। এইবার আমি আমার মডেমটা লাগাচ্ছি নেটের সাথে, আমার কম্পিউটারের সাথে। তো মডেমটা লাগিয়ে আমি ইন্টারনেট কানেকশন ওপেন করে নিয়েছি। এবার আমি আমার অ্যাপসটাকে খুঁজে নিচ্ছি, নেটওয়ার্ক নেট, ওকে, এই যে চলে এসছে। তো তার আগে আমি ওয়াইফাইটা ওপেন করে নিই, আমরা উপর থেকে এটা টান দিয়ে নোটিফিকেশন বারটা নিচে নামিয়ে ওয়াইফাইটা ওপেন করে নিই আমি, ওকে, ওয়াইফাই ওপেন করে নিয়েছি। ওয়াইফাই ওপেন করে নেওয়ার পর আমি আমার প্রজেক্টটা রান করার প্রয়োজন নেই, এই যে ওয়াইফাই কানেক্টেড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, প্রজেক্টটা রান করার প্রয়োজন নেই, জাস্ট ওপেন করলে একটু অপেক্ষা করতে হবে তার জন্য। তো নেটওয়ার্ক কানেকশন আমি ওপেন করছি আমাদের অ্যাপসটা, এই যে এখানে দেখাচ্ছে ওয়াইফাই এনেবল। তো ওয়াইফাইটাকে আমি এবার অফ করে দেবো, দিয়ে সিম করে দিচ্ছি আর সিমের নেট কানেকশনটাকে অন করব। এই যে এটা সিমের নেট কানেকশন আমার, তো এখান থেকে সার্কুলার, এই যে এটা আমি অন করে নিলাম, ওকে, সিমের নেট কানেকশন চালু হয়ে যাবে এখনই, এই যে চালু হয়ে গেছে। তো এইবার যদি আমার অ্যাপসে আমি ব্যাক করি, এই যে আবার অ্যাপসটাকে আমি আবার ওপেন করছি, এবার মোবাইল ডাটাতে ওপেন করছি, এই যে মোবাইল নেটওয়ার্ক ইনেবল। তো নো ইন্টারনেট কানেকশনে কীভাবে আসবে, ওয়াইফাই কীভাবে আসবে এবং মোবাইল ডাটাতে কীভাবে আসবে সব কিছু আমি দেখিয়ে দিলাম। তো এরপর থেকে আপনারা আপনাদের যে কোনো অ্যাপসে এই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। তো পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।